নাকি জীবনের ভয়ে এই মানে আপনি ভ্যাকসিনটা নিচ্ছি না বা আমরা আমাদের নিরাপত্তা কথা চিন্তা করছি। আসলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা নিজের জীবন বাজি রেখে দেশের জন্য কাজ করি এবং আমরা এই ভ্যাকসিনটা নিলাম এবং সবাইকে অনুরোধ করছি যে এই ধরনের মিথ্যা অপপ্রচারে কান দিবেন। রুনু, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তুমি সুস্থ থাকো, ভালো থাকো, আরও অনেক রোগীর সেবা করো, সেই দোয়া করো।